আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। সকালে সকালে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হলো টিভিটা দেখতে পাচ্ছেন, টিভিটা অন করলাম, টিভিটা ফল্ট ফার্স্ট টু লাস্ট দেখেন তাহলে বুঝতে পারবেন। লেখা আছে টিভিটা লোডিং নিচ্ছে, অন হয়ে গেল। এখন মূল যে হোম পেজ, মূল যে হোম পেজ, হোম পেজটা আমাদের নাই। এখানে আমরা সরাসরি রিমোট হোম পেজ চাপ দিলাম। হোম পেজ চাপ দেওয়ার পর আমাদের এখানে একটা হোম পেজ আসবে। হোম পেজে ইউটিউব হাবি যাবে সব কিছু চলে আসবে আর কি। সেই হোম পেজটা নাই। আমরা যদি সরাসরি ইউটিউবে চাপ দিই তাহলে সরাসরি ইউটিউবে ঢুকে যাবে। সরাসরি ইউটিউবে চাপ দিলে সরাসরি ইউটিউবে ঢুকে গেছে, কিন্তু এখানে ঢোকার না ঢোকার কারণ হলো নেট কানেকশন টানেকশন কিছুই নাই কো, যার কারণে ইউটিউবেও ঢুকবে না। তো আমরা আবার হোমে চাপ দিই। হোমে চাপ দিলাম, হোম পেজটা নাই। সেক্ষেত্রে এটাতে রিসেট কাজ হবে না। আমরা এটাকে এখন সফটওয়্যার দেবো। সফটওয়্যার দিয়ে এটাকে ইয়ে করবো। আমরা পেন টাইপের সফটওয়্যার নিয়েছি, এটা সফটওয়্যার দেবো। টিভিটা অফ করে দিলাম, এবার অন করলাম। অন করার পর আমরা 30 মিলি সেকেন্ড পাওয়ার সুইচটা চেপে ধরে রাখবো। এখানে যখন ব্লিঙ্কিং শুরু করবে তখন ছেড়ে দেবো। ব্লিঙ্কিং শুরু করেছে, ছেড়ে দিলাম। এখন আমরা এটা সফটওয়্যার নিবে। সফটওয়্যার নিতে একটু সময় লাগবে। আমি কিছুটা পুশ করি তাহলে একটু সুবিধা হবে, ভিডিওটা লং একটু কম হবে। হ্যাঁ, পুশ করে ভিডিও করি তাহলে আমার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। পুশ করলাম, ভিডিওটা শুরু করুক কাজ। আমি সফটওয়্যার দেওয়ার চেষ্টা করলাম, সফটওয়্যার নিল না টিভিটাতে। আমি এখন একটু আরেকভাবে করে দেখি অন্যভাবে কাজটা হয় কি না। সফটওয়্যার নিল না, সফটওয়্যার ভিতরতে আপডেট দেওয়ার সিস্টেম হয়ে গেছে, তাহলে সোর্স চেপে ভিতরে ঢোকার সিস্টেমটা নাই। আর একটা বিষয় হলো টিভিতে ঢুকে দেখতে হবে আমাদেরকে, টিভি থেকে ওখানে ভিতর থেকে ফরম্যাট দেওয়া যায় কি না। যেহেতু টিভি অপশনটা আছে, সেক্ষেত্রে আমরা এখন ভিতরে ঢোকার চেষ্টাটা করি, কি হয় দেখা যাক। টিভিতে ঢুকে যাই। টিভিতে ঢোকার পরে থিয়েটারে যাব, মেনু চাপ দেবো, আমরা কন্ট্রাস্টে যাব, আমরা ইউজারে যাব, কন্ট্রাস্টে যাব, 19 50 সব দিই। এখানে ফ্যাক্টরি রিসেট আছে কিনা দেখি। ব্যাটারি কপি, ডাটা কপি আছে, ব্যাটারি ডাটা কপি আছে। এখান থেকে বাড়ি যাই, আবার চ্যানেল আছে, ওদের ওখানে দরকার নাই। এখান থেকে বললাম 2 নম্বরে কি আছে, ইউএসবি আপডেট আছে 2 নম্বরে আছে। ইউএসবি আপডেট আমরা পরে দিচ্ছি। এরপর আমরা 3 নম্বর ঢুকে লাভ নাই। এখানে অংশ আছে, এখানেও নাই। হ্যাঁ, আমরা এখান থেকে বাড়ি যাবো,
এবারে যে আরেকবার ঢুকবো হলো 3195, সরি 9735 ঢুকবো কি 9735, সরি কোনটাতে যাব 9735 চাপ দিলাম। এখানে ফ্যাক্টরি সেট আবার দেখি, এখানে একই কেস আছে, ফ্যাক্টরি ডাটা কপি, এই যে রিসেট আছে এখানে 5 নম্বরে, রিসেট দিয়ে দিলাম আমরা। এবার দেখা যাক টিভিটা অন করে, টিভিটা অটোমেটিক অন হওয়ার কথা, অটোমেটিক অন হয়েছে। যেহেতু এটা হচ্ছে না বুড়া, এটা একটু সফটওয়্যার নিচ্ছে না, তার জন্য এটা আলাদাভাবে কাজ করার চেষ্টা করছি। যদি সফটওয়্যার নিয়ে নিত সেক্ষেত্রে হয়তো বা এত খাটতে হতো না বা এত কিছু করতে হতো না। সফটওয়্যার নিচ্ছে না বিধায় এত কিছু করার চেষ্টা করছি, ট্রাই করছি আর কি, যেটা ট্রাই করছি সেটারই ভিডিও হচ্ছে। আমারটা যদি হয় তাহলে আপনারটাও হবে আর কি। ওকে, আমরা ব্যাক স্পেস চাপ দেবো, চ্যানেল আইডি 300 এত আছে, দেখি হোম আছে কি। চ্যানেলে ছবি দিতে হবে, আসছে না, ব্যাকের শব্দ আসছে না, আবার আমার ইয়াতে চাপদের টিভি চলে যাই সরাসরি। যাওয়ার পর আমরা এখানে ওকে চাপ দিই, আমরা ব্যাক চাপ দিলাম, ব্যাক চাপ দিয়ে অফ করে দিলাম, পাওয়ার অন আছে, পাওয়ার অনটাও অফ করে দিলাম। বাড়ি গেলাম, হোম চাপ দিয়ে দেখি হোম আসছে কি, তারপরেও হোম নাই, এটা ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরেও হোম আসছে না। আমরা ভিতরে ঢুকে ফ্যাক্টরি রিসেট দিলাম, হোম আসছে না। হ্যাঁ, এখন আপনি দেখে আবার ট্রাই করতে হবে সফটওয়্যার দিয়ে, সফটওয়্যার ছাড়া কোনো উপায় নাই। যদি সফটওয়্যার নেই তবে হবে, যদি সফটওয়্যার না নেই তাহলে এটার হোম আসবে না, হোম ভাইরাসে খাই নিয়েছে। তাহলে এখান থেকে আমাদের হোম পেলাম না, ওই হোম খাওয়া নাই, এখান থেকে হোমে গেলেও কোনো খাওয়া নাই। এখান থেকে যদি আপনি হোমে যান, হোমেরও কোনো খাওয়া নাই, ব্ল্যাক স্ক্রিন হোম। যাই হোক, আমরা তাহলে এখন আবার যেহেতু এখন লিখছে না, সেখানে আমরা আবার সার্ভিস মোডে ঢুকবো। সার্ভিস মোডে ঢুকে এখানে সফটওয়্যার আপডেট দেবো, এখান থেকে 9735, এখানে নাই, 9735 আপডেট নেই। আমরা ব্যাক চলে গেলাম, আবার বলেন স্যার, বাস এই হবে না, এখানে আমরা চলে আসলাম, এখানে আমরা সফটওয়্যারটা দিয়ে দেবো, দিয়ে দেখি এখান থেকে সফটওয়্যারটা আপডেট লাগে না। আমরা পেন ড্রাইভ ভরে দিলাম, সফটওয়্যার ভরলাম, এখানে একটা সফটওয়্যার আপডেট দেওয়ার জায়গা আছে, আমাদের
ইউএসবি আপডেট, ইউএসবি আপডেটে চলে গেলাম। আপডেটে যে ওকে চাপ দিতে বলছে, যেটা বলছে সেখানে যে ওকে চাপ দিতে হবে, সেখানে আমরা নিচে নামবে না, সরাসরি মেনু এখানে আপডেটে যে আপডেট দিয়ে দিলাম, এখানে নিচ্ছে না, নিবে না বলছে, এখানে ফেল দেখাচ্ছে, এখানেও ফেল দেখাচ্ছে, সব জায়গাতে ফেল দেখিয়ে দিচ্ছে আর কি। আপডেট নাই, এখানে যে আপডেট আছে সে আপডেট উপরে নাই। এখন রেজিস্টার্ড লিক দেখা যাক, আপডেট লাইকে সবগুলোই দিলাম একে প্র্যাক। এখানে ব্লিঙ্কিং শুরু হয়েছে, এখন যদি আপডেট নিয়ে নেয় তবে কাজ হবে, আর যদি আপডেট না নেয় তবে কাজ হবে না। ওকে আপডেট নিক, দেখি কতক্ষণ লেগেছে, পুশ করলাম। সে টিভিটা সফটওয়্যার নিল না এবং সফটওয়্যার নিচ্ছে না, দুটো সফটওয়্যার ছিল আমার কাছে, ওল্ড একটা নিউ একটা, ওল্ড সফটওয়্যার দিয়েও দেখলাম নিল না, নিউ সফটওয়্যার দিয়ে দেখলাম এটাতেও নিচ্ছে না। পরবর্তী ভিডিও যদি এটা নেয় বা কিছুভাবে ঠিক করতে পারি, পরবর্তী ভিডিওটা দেবো না, কেমন? আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।